हेलो बंधुरा आशा करी तुम्हारा सबाई भलो आछो। आबार तुम्हादेर सबाईके श्रियान रॉय फोटोशॉप चैनेले स्वागत। आजके आबार तुम्हादेर जोन्नो एकटी नतून टिउटोरियल निये एसेछि। आजके दुटो टिउटोरियल देखाबो, लाइटिंग इफेक्ट, एकटी हलो डुयाल लाइटिंग इफेक्ट आर एकटी हलो गोल्डेन इफेक्ट। एई बडी बिल्डारेर छवि तोमरा देखते पाच्छ। ए आमार एकदम बाल्यकालेर बंधु, बोलते पारो 4 বছর বয়স থেকে আমরা আমাদের বন্ধুত্ব। তো আজকে তার ছবিটিকেই আমি এডিট করব। এর জন্য কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের কোনো ব্যাপার নেই। ইউটিউবে এখন অনেক কিছু নতুন নতুন নিয়ম তৈরি হয়েছে। তাহলে চলো দেরি না করে আমরা একবারে শুরু করি। আমি এখানে একটি কালার প্যালেট তৈরি করেছি, গ্রুপ করে রেখে দিয়েছি। এটিকে অন করি, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এটিকে একটু ডার্ক করব পিকচারটিকে, ঠিক আছে? তাহলে আমরা লেয়ার 1 সিলেক্ট করলাম। লেয়ার 1 সিলেক্ট করে আমরা চলে আসব কার্ভস। কার্ভসে 3টি পয়েন্ট আছে তোমরা জানো। উপরেরটা হলো ব্ল্যাক পয়েন্ট, গ্রে পয়েন্ট এবং হোয়াইট পয়েন্ট, ঠিক আছে? আমরা প্রথমে হোয়াইট পয়েন্ট চুজ করলাম। এখানে স্যাম্পল সাইজ 3x3 বা 5x5 তোমরা রাখতে পারো, ঠিক আছে? পয়েন্ট স্যাম্পল রাখবে না। আমরা হাইলাইটটিকে চুজ করলাম। এবার ঠিক কোন জায়গায় ভালো লাগে সেই জায়গায়, সব জায়গায় একই রকম ভালো নাও লাগতে পারে, তোমাদের জায়গাতে বিভিন্ন জায়গায় করে দেখে নিতে হবে। ओके, এবার আমি ডার্ক পয়েন্টটি নিচ্ছি। এবার মিড পয়েন্ট নিচ্ছি। ओके, बिफोर एंड आफ्टर আমরা দেখে নিতে পারি। অল প্রেস করে এই আই বাটনে যদি আমরা একবার ক্লিক করি, লেফট ক্লিক, বিফোর দেন আফটার, ঠিক আছে? এবার আমি কালার প্যালেটটিকে বন্ধ করে দিচ্ছি। আর এখানে তোমরা চাইলে অপাসিটি, আমাদের হলো ফ্রেন্ড, আমরা অপাসিটিকে একটু কমিয়ে রাখছি 80%, ঠিক আছে? আবার আমরা বিফোর অ্যান্ড আফটার দেখিনি, বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে? প্রপার্টিজ বন্ধ করে দিচ্ছি। এবার আমি ব্যাকগ্রাউন্ডটিকে একদম ব্ল্যাক রাখবো, ঠিক আছে? এর জন্য কি করতে হবে, লেয়ার আমি সিলেক্ট করলাম। তোমরা এখানে 2021 অবশ্যই ইউজ করো, এটা অনেক ভালো। তা না হলে তোমাদের কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করতে হবে। আর নতুন ভার্সনে এখানে আছে সিলেক্ট সাবজেক্ট, ফটোশপ অটোমেটিক সাবজেক্ট সিলেক্ট করে নেবে। দেখো কি সুন্দর সিলেক্ট করে নিয়েছে। আমরা বাইরের দিকটি পেইন্ট করব, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ইনভার্ট করতে হবে। কন্ট্রোল শিফট আই, ব্রাশ টুল সিলেক্ট করলাম। ফ্লো অ্যান্ড অপাসিটি 100% থাকবে, ফোরগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। আর আমরা এখানে একটি নিউ লেয়ার নেব। ব্রাশটিকে একটু বড় করে দিতে পারি, যেরকমভাবে ব্রাশ চালাই আমাদের বাইরে যাবে না, আমাদের সিলেক্ট করা আছে। ওকে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ঠিক আছে? এবার আমরা কার্ভস 1 যে আছে কার্ভস 1 টিকে ধরে আমরা কি করব একটি স্ট্যাম্প ভিজিবল লেয়ার তৈরি করব এর শর্টকাট কি হলো অল্ট কন্ট্রোল শিফট ই একটি স্ট্যাম্প ভিজিবল লেয়ার তৈরি হলো এবার আমরা এটিকে দুটি কালারে রাখব ঠিক আছে তাহলে আমরা চলে আসছি হলো আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে চলে আসব আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ মাঝখানে ক্লিক করব হোয়াইট পয়েন্টে ক্লিক করব আবার এখানে ক্লিক করব এখানে আমরা রাখব হলো সায়ান ओके ओके এটির নামও দিয়ে দিচ্ছি আমরা সায়ান এবার আমরা আরেকটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব যেখানে আমরা রেড রাখবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করলাম গ্রেডিয়েন্ট ম্যাপ আবার এখানে একবার ক্লিক করব হোয়াইট পয়েন্টে ক্লিক করব এখানে ক্লিক করব এবার আমরা চলে আসব রেড ঠিক আছে ওকে ওকে তাহলে আমাদের এক পাশে থাকবে রেড এক পাশে থাকবে সায়ান তাহলে আমাদের গ্রেডিয়েন্ট ম্যাপেরও নামটা দিয়ে দিচ্ছি আমরা রেড এবার আমরা রেড যেটি আছে এটিকে আমরা করব হলো ইনভার্ট কন্ট্রোল আই ফর ইনভার্ট ঠিক আছে এবার আমরা মার্কস আছে আমাদের ব্ল্যাক তাহলে আমাদের ফোরগ্রাউন্ড কালার নিতে হবে হোয়াইট ফ্লো অবশ্যই থাকবে তোমাদের 15 to 20% যাতে স্মুথ হয় ব্রাশ সিলেক্ট থাকবে সফট রাউন্ড ব্রাশ এবার আমরা আস্তে আস্তে একদিকে পেইন্ট করব তাড়াহুড়া করবে না তোমরা তোমাদের ছবি অনুযায়ী যেখানে লাইট বেশি আছে সেই জায়গাগুলি কালার করবে ফ্লো কম থাকলে স্মুথনেসটা খুব সুন্দর আসবে বেশি হয়ে গেল কোনো ব্যাপার নেই মাস্ক আছে আমাদের আস্তে আস্তে পেইন্ট করবে ব্রাশটাকে আমি একটু ছোট করে নিচ্ছি এই সাইডটা আমি বেশি পেইন্ট করব না জাস্ট কিনারগুলো ধরে একটা স্ট্রোকের মতন দিব ओके এবার আমরা কি করব এবার আমরা এর চারপাশে একটি রাউন্ড শেপ ক্রিয়েট করব ঠিক আছে তাহলে আমার কাছে একটি ডাউনলোড করা আছে এটিকে আমরা নিয়ে আসছি ড্র্যাগ করে শিফট প্রেস করে ছেড়ে দিবে ঠিক আছে এটিকে আমরা এদিকে মুভ করাবো তার মানে এটি যাচ্ছে হলো -90 এখানে -90 লিখে এন্টার মারলেই হয়ে যাবে এবার শিফট প্রেস করে আমরা এটিকে বড় করব ওকে দেখা যাচ্ছে না এটির ব্লেন্ডিং মোড থাকবে স্ক্রিন এখন দেখা যাচ্ছে এখন আমরা এটিকে অ্যাডজাস্ট করে নেব নিজেদের মতন করে অ্যাডজাস্ট করে নেব তাহলে ছবিটিকে আর একটু বড় করতে হবে ওকে এন্টার এবার মুখের পাশেও লাইট চলে এসেছে, তাহলে এটিকে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমাদের যে লেয়ার অন ছিল লেয়ার অন সিলেক্ট করব, লেয়ার অন সিলেক্ট করে আমরা চলে যাব আবার সিলেক্ট, দেন চুজ সাবজেক্ট, সরি কন্ট্রোল ডি প্রেস করি। আমরা যে লাইট পেন্টিংটা নিয়ে এসেছিলাম এটিকে আমাদের করে দিতে হবে আগে হলো মাস্ক, ঠিক আছে। এবার আমরা লেয়ার অন সিলেক্ট করব, সিলেক্ট and then choose subject, ওকে। এবার আমরা মাস্ক সিলেক্ট করব, হোয়াইট মাস্ক আছে তার মানে আমাদের থাকবে ব্ল্যাক, ফ্লো থাকবে 100%। আমরা আবার এখান থেকে এটিকে ডিলিট করে দেব বা হাইড করে দেব। ঠিক আছে, যতটুকু দরকার ততটুকু আমরা করব, ওকে। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ঠিক আছে। এবার আমরা এক পাশে রাখবো রেড, এক পাশে রাখবো সায়ান, ঠিক আছে। তাহলে সায়ান যে লেয়ারটি আছে এটিকে আমরা আরেকটি কপি করব, কন্ট্রোল জে, কন্ট্রোল জে করে এটিকে লাইট পেন্টিং যে আমাদের লেয়ারটি আছে এটির উপরে রাখবো, ঠিক আছে। দেখে নাও বিফোর অ্যান্ড আফটার। এবার আমরা নিব হলো গ্রেডিয়েন্ট টুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। এবার আমরা ড্র্যাগ করব, এটিকে তোমাদের করতে হবে হলো ক্লিপিং মাস্ক, রাইট ক্লিক করে তোমরা ক্লিপিং মাস্ক করতে পারো, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আর না হলে অল্ট প্রেস করে তোমরা ক্লিপিং মাস্ক করতে পারো, ঠিক আছে। তাহলে তো আমাদের একদিকে চলে আসছে সায়ান, আর একদিকে আমাদের লাগবে হলো রেড, ঠিক আছে। এই যে রেড যে আছে স্লাইডার লেয়ারটি এটিকে আমরা আর একবার করবো হলো কন্ট্রোল জে, এটিকে আমরা তুলে দেবো সায়ানের উপরে, ঠিক আছে। এই সায়ানের যে মাস্কটি আছে এই মাস্কটিকে আমরা অল প্রেস করে এটিকে রেড লেয়ারের এখানে খেয়ে দেব, রিপ্লেস লেয়ার মাস্ক, ইয়েস, ঠিক আছে। তাহলে এক পাশে রেড, এক পাশে আমরা আবার এটিকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করব, বা এটি ভালো লাগে, ঠিক আছে। এবার আমরা লাইট একটু বেশি করব, এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা আসবো হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন চুজ কার্ভস, ঠিক আছে। এটিকেও আমাদের করে দিতে হবে ক্লিপিং মাস্ক, অল প্রেস, ক্লিপিং মাস্ক, ঠিক আছে। এবার একটি হালকা করে এটিকে একটু দাও, ঠিক আছে। একটু আমরা উপরের দিকে তুলে দেব ব্রাইটনেস, ওকে। তাহলে এবার আমরা বিফোর অ্যান্ড আফটার দেখে নিতে পারি। অল প্রেস করে যদি আমরা এই আই বাটনটিতে ক্লিক করি, বিফোর অ্যান্ড আফটার, দেখো চেঞ্জ, দেখো এডিটিং, দেখো ঠিক আছে। তাহলে বন্ধুরা এটি একটি গেল লাইটিং এফেক্ট। এবার আমরা আরেকটি এফেক্ট তৈরি করি, গোল্ডেন এফেক্ট। আমরা সবগুলো লেয়ার ক্লোজ করে দিই, ओके हमारे सिंगल लेयर लेयर नंबर 6 এটিকে আমরা গোল্ডেন এফেক্ট দিব ঠিক আছে তার আগে আমাদের এটিকে একটু ডার্ক করে নিতে হবে আমরা কি করব আবার চলে আসব অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেন চুজ কার্ভস ক্লিপিং মাস্ক করতে ভুলবে না ক্লিপিং মাস্ক ঠিক আছে আমরা এটিকে মাঝখান থেকে একটু ओके আবার আমাদের কি করতে হবে কার্ভস 3 চুজ করে আবার আমাদের একটি স্ট্যাম্প ভিজিবল লেয়ার তৈরি করতে হবে অল্ট কন্ট্রোল শিফট এন্ড ই লেয়ার 7 আমরা চলে আসব ফিল্টার দেন চলে আসব আমরা হলো ক্যামেরা র ফিল্টার ঠিক আছে এটিকে আমরা একটু গোল্ডেন শাইন দিব তাহলে টেম্পারেচার আমাদের বাড়াতে হবে টেম্পারেচার বাড়াবো ছবি অনুযায়ী দেখে নেবে তোমরা এক্সপোজারটা আমরা পরে করছি হাইলাইটসটাকে আমরা একটু বাড়াবো শ্যাডোটাকে আমরা একটু কমাবো শ্যাডো আর হাইলাইটস এর মধ্যে দুটোর মধ্যে যেন ডিফারেন্সটা এরকমই থাকে যাতে ডেপথ এন্ড ফিলটা আসে ঠিক আছে হোয়াইটটিকে আমরা একটু বাড়িয়ে দেব এবং ব্ল্যাকটিকে আমরা একটু কমিয়ে দেব সাইডারটিকে একটু এদিক ওদিক করে দেখবে কোনটাতে ভালো লাগে এবার আসে ক্ল্যারিটি ক্ল্যারিটি দেখো যদি আমরা ডাউন করি দেখো আর যদি আমরা ক্ল্যারিটিকে বাড়িয়ে দিই দেখো ডিএসটাকে আমরা একটু বাড়িয়ে দেব ওকে বিফোর এন্ড আফটার আমরা এখান থেকে দেখে নিতে পারি ओके बंधुरा ओके कर दीची ठीक है ताहले आज के आमरा दुटो जिनिस देखलाम एकटी गोल्डन इफेक्ट आर एकटी डुअल लाइटिंग इफेक्ट ठीक है एबार गोल्डन इफेक्टटाके एकटू डुअल लाइटिंग इफेक्टटाके अन करी गोल्डन लाइटिंग इफेक्टटाके अफ करे বন্ধুরা আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি তোমাদের যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ডেসক্রিপশন লিংকে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে তোমরা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন করো জয়েন করে এবং তোমাদের ফটোশপের কাজ আপলোড করো ঠিক আছে আজকে এখানেই রাখছি টিউটোরিয়ালটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ